হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের মাঝে। কিভাবে জানবেন আপনাকে কে কে সাবস্ক্রাইব করছে এবং কে কে প্রতারণা করছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব, আপনি ইউটিউব চ্যানেলে আসবেন। আপনি ইউটিউবে আসার পরে আপনি মাই চ্যানেলে ক্লিক করবেন। এখান থেকে ইয়োর চ্যানেল এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কোড ডেস্কটপটা হবে এখানে আপনার চ্যানেলে। তো এখানে আসার পরে আমরা যে কাজটি করব, কাস্টম চ্যানেলে ক্লিক করব। কাস্টম চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার ডেস্কটপে আসছে হোম, ভিডিও, প্লেলিস্ট, এগুলো আসছে। তো আপনারা এখানে কোনো কাজ নাই, কিছু করতে হবে। তো আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেল, যে টিপস আছে এখানে ক্লিক করবেন। আমরা এটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাবেন বাম পাশে এখানে ড্যাশবোর্ড আছে, ভিডিও ম্যানেজার আছে, লাইভ স্ট্রিম আছে। তো আমরা কমিউনিটিতে ক্লিক করব। যখনই আমরা কমিউনিটি ক্লিক করব, করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনাদের কে কে সাবস্ক্রাইব করছে। এখানে টাইমও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে কে কে সাবস্ক্রাইব করছে, তাদের নাম, তাদের সাথে আমি এক্সচেঞ্জ করছি, প্রত্যেকটা টাইম দেওয়া আছে। আপনারা এইসব থেকে দেখতে পারবেন যে আপনাকে সাবস্ক্রাইব কে কে করছে। তো নিচে অনেক দেখতে পারবেন ওয়ান বাই ওয়ান, এগুলো সব লেটেস্ট। কিছুক্ষণ আগে আমার সাথে একজনে সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করছে। আপনি চাইলে এখান থেকে কমেন্টও করতে পারেন, রিপ্লাইও করতে পারেন। এখন যে কাজটা আরেকটা দেখাচ্ছি সেটা আপনার ইউটিউব সাবস্ক্রাইবগুলো স্প্যাম হচ্ছে, কে কে আপনার ভিডিওগুলো টেনে টেনে দেখছে বা ঠিক মতন সাবস্ক্রাইব করে নেয় তাদের সাবস্ক্রাইবগুলো স্প্যাম হয়ে যাবে। এখানে অনেক পরিচিত নামও আমি দেখতেছি, আপনারা যারা দেখতেছেন আপনারা যদি ভুলটা করে থাকেন নিজে নিজে অবশ্যই সংশোধন করবেন। আপনাদের আমি কিছু বলতে চাই না, আমার খুব পরিচিত নাম এখানে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না, কারণ হয়তোবা আপনারা ভুলে এই কাজটা করছেন, আমি ক্ষমা দৃষ্টিতেই দেখতেছি, কিন্তু আরেকজনে নাও দেখতে পারে। তো আপনারা অবশ্যই অবশ্যই যখন সাবস্ক্রাইব করবেন অনেস্টলি করবেন, ভিডিও টেনে দেখবেন না বা ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করবেন না। এখানে আরেকটা কাজ যেটা করা যায়, এখানে ক্লিক করলে আপনি নিচে যে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব কাউন্ট, সাবস্ক্রাইব কাউন্ট ক্লিক করলে এখানে 1K আছে, 1 মিলিয়ন আছে, আপনি সিলেক্ট করবেন। যখন আমি 100 সিলেক্ট করি তাহলে আমি দেখতে পারবো যে আমার 100 জন সাবস্ক্রাইবার কে কে আছে। এখানে আপনি নিচে টান দিলে দেখতে পারবেন যে কে কে আপনার 100 জন সাবস্ক্রাইবার আছে। আপনি ইজিলি চেক করতে পারবেন যে আপনার সাবস্ক্রাইবার কয়জন অ্যাড হয়েছে আর কয়জন হয়নি। আপনি নিচে দেখতে পারতেছেন, যত নিচে যাবেন উপরে যাবেন দেখতে পারবেন যে আপনি কতজন অ্যাড হয়েছে। তো এখানে ক্লিক করলে আরেকটা বিষয় আপনারা পাবেন, সেটা হলো যে কমন কোশ্চেন, আপনাকে কে কে কোশ্চেন করছে যে ভিডিওটা কীভাবে বানিয়েছে, ভিডিওটা কীভাবে হলো, এটাকে সম্ভব কিনা, সেই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই আপনারা রিপ্লাই দিবেন। যদি রিপ্লাই না দেন তাহলে ইউটিউব আপনাদের মনিটর করে। তো আপনারা জাস্ট রিপ্লাই করবেন, সিম্পল রিপ্লাই করবেন যেটা পারেন। রিপ্লাই করলে ইউটিউব দেখবো যে না আপনি কন্টিনিউ ইউটিউবে কাজ করতেছেন। আর যদি রিপ্লাই না করেন, কমন কোশ্চেনগুলো এখানে থাকে তাহলে সমস্যা আছে। তো এখানে জাস্ট সিম্পল রিপ্লাই দিবেন, বেশি কিছু লেখার বিষয়ের দরকার নেই, আপনারা এখানে রিপ্লাই দিয়ে নেবেন। তো আমি
ইনচার্জ এখানে রাখলাম, আমি ইনচার্জ কিছু একটা ল্যাপটপ এখানে রিপ্লাই দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই যে কমন কোশ্চেন গুলো আছে এগুলো রিপ্লাই দিতে চেষ্টা করবেন। রিপ্লাই দেওয়া মানে আপনি একজনের সাথে আরেকজনের আদান প্রদান করতেছেন, আপনার যে কনভার্সেশনটা আছে, তো অবশ্যই এখানে আপনারা এসে আপনারা রিপ্লাই দিতে পারেন। রিপ্লাই দেওয়ার অনেক ওয়ে আছে, আপনি আপনার নোটিফিকেশন দেখতে পারেন ইমেলের মাধ্যমে, আপনি ইউটিউব স্টুডিওর মাধ্যমে দেখতে পারেন, মোবাইল অ্যাপসে যেটা রিপ্লাই দেওয়া যায় ইজিলি, অনেকভাবে রিপ্লাই দেওয়া যায়। অবশ্যই রিপ্লাই করবেন, প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে যখন আপনি দুইটা রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটা আরও বেশি র্যাঙ্কিং হয়ে যাবে, এই বিষয়টা অনেকেই জানে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে যারা আমার এই সাবস্ক্রাইবগুলো করছে পাবলিক, সেটা যাই হোক সেটা বলতে চাই না। তো আজকে এই ছিল আমার টপিকস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।